শোকস্তব্ধ পাম অ্যাভিনিউ, না ফেরা দেশে ভূতদের ভট্টাচার্য, প্রাক্তনের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা, আজ বুদ্ধবাবুর শেষ যাত্রা। মুহূর্তে নিস্তব্ধ পাম অ্যাভিনিউ, চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধবাবুর প্রয়াণে শোক মিছিল করল পূর্ব বর্ধমান জেলা সিপিআইএম নেতৃত্ব। বর্ধমান কার্জন গেট থেকে রাজবাড়ি পর্যন্ত শোক মিছিল করা হয়। প্যারিস অলিম্পিকে রৌপ্য পদক অর্জনকারী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া শুক্রবার বলেছেন যে যখনই আমরা দেশের হয়ে পদক জিতি তখনই আমরা আনন্দিত বোধ করি। এখন খেলার উন্নতি করার সময়, আমরা বসে আলোচনা করার জন্য এবং আমাদের পারফরমেন্স বাড়াবো, এমনটাই জানিয়েছেন নীরজ চোপড়া। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বৃহস্পতিবার বলেছেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়ার পরিকল্পনার বিষয়ে ভারত সরকারের কাছে কোনো আপডেট নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় হকি দলের খেলোয়াড়দের সাথে ফোনে কথা বলেছেন এবং ব্রোঞ্জ পদক জয়ের জন্য পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন। প্যারিস অলিম্পিক 2024-এর ব্রোঞ্জ পদকের ম্যাচে স্পেনকে 2-1 গোলে হারিয়ে ভারত একটি ঐতিহাসিক কীর্তি অর্জন করেছে। ওটাশে ভোট যায় মেলে প্রতিশ্রুতি, ভোট চলে গেছে তারপরেও ত্রিপুরটাঙ্গিয়া অস্বাস্থ্যকর পরিবেশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নির্বিকার প্রশাসন।